Thank you. নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে ঐতিহাসিক মাতপুর দিবস পালন করা হয়েছে শুক্রবার বিকেলে ঐতিহাসিক মাতপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় পরে জাতীয় পতাকার উত্তোলন স্মৃতিচারণ ও দ মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ সময় মাতপুর স্মৃতি জাদুঘরের সভাপতি সাজিদুল ইসলাম নীলুর সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা চার আসনের সংসদ সদস্য গালিব রহমান শরীফ সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরক হোসেন পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি মাতপুর মুক্তিযুদ্ধ স্মৃত জাদুঘর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ আমজাদ হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে ঈশ্বরদিন মাতপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে প্রথম সম্মুখ যুদ্ধে শহীদ হন সতেরো জন মুক্তিযোদ্ধা সহ পঞ্চাশ জন নিরীহ গ্রামবাসী